হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর মডেল প্রশ্নপত্র সেট দ্বিতীয় পর্বের জন্য। তোমাদের যে পরীক্ষাটা হবে আগস্টে, তারই একটা মডেল প্রশ্নপত্র সেট। আমরা পড়াশোনা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি, প্রতিদিন একটা দুটো করে পেজ পড়াশোনা করছি, তার সঙ্গে সঙ্গে সপ্তাহের শেষে আমরা কিন্তু দু একটা করে মডেল প্রশ্নপত্র সেট দেখে নিচ্ছি। এর ফলে কী হবে, আমরা টোটাল প্রায় 50 খানা মডেল অ্যাক্টিভিটি সেট আমরা করে নেব, মডেল প্রশ্নপত্র সেট দ্বিতীয় পর্বের, এবং সমস্ত বইয়ের প্রত্যেকটা বিষয়ের পড়া আমরা এখানে করে নেব। তো যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, রেগুলার ক্লাস করবে, কথা বলে আমার সঙ্গে সমস্ত কিছু আলোচনা করে দেখে বুঝে নেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কীভাবে ক্লাস করছে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা চটপট দেখে নেই আজকে আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার একটি প্রশ্নপত্র সেট, যেটা তোমাদের প্রথম দিন পড়ে, সেটার নাম হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা, অ্যাবিলিটি টু কোরিলেট। তাহলে আমরা এখানে দেখব প্রশ্নগুলো কীরকম আছে এবং তার উত্তরগুলো আমরা চটপট করে নেব। এটা 2024 সাজেশন, অবশ্যই তোমরা ফলো করবে, এই রকমই কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। এলোমেলো শব্দ থাকবে, তোমাদের একের পর এক পেজ আমরা এলোমেলো কোশ্চেন করিয়েছি, এলোমেলো পৃষ্ঠাগুলো সেখান থেকে পড়বে। এটা কী হবে দেখো তো, ছি মা মো, তাহলে এটা হবে মৌমাছি, এটা হবে মৌ মা ছি, এটা আছে দেখো পরে পি, এটা দেখো তোমরা বুঝে গেছো নিশ্চয়, এটা হবে পিঁপড়ে, পয়চন্দ্রবিন্দু হর্ষই পর ডামডয়কার পিঁপড়ে। এটা কী হবে বলো তো, দোকান দৌকার কয়াকার দন্তানো দোকান, এটা কী হবে দেখো 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 দেখো, বিড়াল বয় হর্ষই ডামডয়াকার ল বিড়াল। আচ্ছা দেখো তো, ক স্তম্ভে দেখো কিছু স্বরচিহ্ন দেওয়া আছে, এইটা আছে হর্ষ উকার, এটা আছে ঐকার, আর এটা আছে ঔকার, আর এটা রিকার আছে। তো এগুলো দিয়ে একটা করে শব্দ বানাও, কি শব্দ বানাবো দেখো, হর্ষ উকার দিয়ে কুকুর কয়শু কয়শুর পুকুর বানাতে পারো, অনেক কিছুই বানাতে পারো, কুকুর হয়ে গেল একটা শব্দ হর্ষ উকার দিয়ে কুকুর। তেমনি রিকা ওই ঐকার দিয়ে কী হবে, কই কয় ঐকারে কই, বৈকাল বৈশাখ, অনেক কিছু আছে, তোমরা যেটা খুশি লিখতে পারো, বয় ঐকার তাহলে শয়ে আকার খ বৈশাখ হতে পারে। তারপরে দেখো তো রিকার দিয়ে কী হবে, কৃষক, রিকার দিয়ে আমরা কৃষক করতে পারি, আরও হতে পারে। আর ঔকার দিয়ে নৌকা, নৌকার বদলে অন্য একটা লিখবে, আমি নৌকা বলেছি মানে নৌকাই হবে তা নয়, আরও একটা লিখবে অন্য কিছু, চৌকাঠ হতে পারে, অনেক কিছু হবে, তোমরা একটু ভেবে লিখবে, স্যার জেলে যেটা বলেছে সেটাই করতে হবে না। ছবির সঙ্গে রং মেলাও, এখানে দেখো পাতাটা সবুজ রঙের, তাহলে সবুজ ইংরেজি হচ্ছে গ্রিন, GREEN যেখানে লেখা আছে সেটার সঙ্গে পাতা মিলিয়ে দেবো, গ্রিনের সঙ্গে পাতা মিলিয়ে দাও, আর ইয়েলোর সঙ্গে কলার সঙ্গে ইয়েলো মিলিয়ে দাও, YELOW ইয়েলো। এবার দেখো তো এইটা কী বলো তো, এটা জলে একটা নৌকা চলছে, নৌকা ইংরেজি কী জানলে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে, এটা একটা সেন্টেন্সে উত্তর করতে হবে। সেদিন আমরা দেখলাম এ ফ্যাট ম্যান, এ তারপর আরও অনেক সেন্টেন্সগুলো ছিল। তাহলে দিস ইজ এ বোট, BOAT বোট, বোট মানে নৌকা। তারপরে শিপ বলতে পারো, দিস ইজ এ শিপ, SHIP শিপ মানেও নৌকা। এটা কী বলো তো, এই যে এরকম আমরা রোজ খাই তো সেদ্ধ করে, এটা হচ্ছে এগ, EGG এগ, দিস ইজ অ্যান এগ। অ্যান কেন হলো সেটা তোমরা যদি জানতে চাও, তোমরা ক্লাস ওয়ানের অল ভিডিও অপশান থেকে দেখে নাও, আমরা ওখানে এ আর অ্যানের ব্যবহার, এ অ্যান দি ব্যবহার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো চলো দেখো, ছোটো থেকে বড় সাজাও, কোনটা সব থেকে ছোটো সেটা আগে হবে, ছোটো থেকে বড় বলে দিয়েছে, যদি এটা মানের অধঃক্রমে সাজাও বলতো বা ঊর্ধ্বক্রমে সাজাও বলতো, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়, এখানে ঊর্ধ্বক্রমে হর্ষ উ ঊর্ধ্বক্রমে সাজাও বা অধঃক্রমে সাজাও। তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা দেখো, 3, 1, 5, 9, এখানে একটা সব থেকে ছোটো, তারপরে তিনটা সব থেকে ছোটো, তারপরে পাঁচটা, তারপরে নয়টা। এখানে দেখো তো ইংরেজিতে দিয়েছে 2, 7, 1, 8, তাহলে ওয়ানটা সব থেকে ছোটো, তারপরে টু, তারপরে সেভেন, তারপরে লাস্টে এইট, হয়ে গেল, কত সোজা না বলো, আমরা সঙ্গে সঙ্গে নাম্বার পেয়ে যাচ্ছি। তারপরে দেখো তো এখানে কটা ফুটবল আছে গুনে নাও, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6 লিখে দাও, 1, 2, 3, এখানে 3 লিখে দাও, তাহলে 6টা, আর 3টে যোগ করে কটা হবে, এখানে লিখে দাও 9টা। এবার দেখো তো এই থালায় কটা মিষ্টি আছে, 4টে, এই থালায় কী আছে, ডিম, সরি, এই থালায় কটা ডিম আছে, 4টে, এই থালায় কটা ডিম আছে,
একটাও নেই, জিরো। তাহলে চারের সঙ্গে জিরো যোগ করলে কত হবে? আমরা আগের দিন খুব ভালো করে দেখছিলাম, আগের ভিডিওটা দেখে নাও যদি না দেখে থাকো, আর প্রত্যেকটা পেজ ধরে পড়াগুলো করো, তবেই তো ভালো পারবে। একদম কোনো পেজ পারবো বলে ছাড়লে হবে না, একদম এক নম্বর পেজ থেকে দেখো কয়েকটা ভাগে ভাগ করে করে প্রতিদিন কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস করেছি। এবার যদি তোমরা না দেখো তাহলে তো আমার দোষ নেই, তাহলে তোমরা কী করে পারবে? সেই জন্য বলছি প্রত্যেক দিন পড়াটা ফলো করো। এখানে মোট ডিম কটা হবে? চারটে আর শূন্যটা কটা হয়? চারটের সঙ্গে শূন্যটা যোগ করব। তাহলে চারটের সঙ্গে শূন্যটা যোগ করলে চারটেই হয়। যে কোনো জিনিসের সঙ্গে শূন্য যোগ করলে কিচ্ছু বাড়ে না। এটা কী করে বুঝলে? তোমার এই পকেটে দশটা চকলেট আছে আর এই পকেটে একটাও নেই, তাহলে কী হলো? এই পকেটের সঙ্গে এই পকেট মিশিয়ে দিলে কি বাড়বে? একটাও তো বাড়লো না, তার জন্য চারটেই হবে। তাহলে আমরা দেখে নিলাম সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নপত্রটি, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে পাশে থেকো, হ্যাঁ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও নতুন নতুন বেশি ভিডিও করার জন্য। টাটা, বাই বাই।